हेलो एंड वेलकम टू आवर यूट्यूब चैनल एंड वेलकम टू अनदर ट्रैवल ब्लॉग। আমাদের দীঘা ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হয়ে গেছি আবার আপনাদের সামনে একদম প্রতিশ্রুতি মতো। আর এবারের ভিডিওতে আমরা আপনাদেরকে কি বলবো সেটা তো জানাচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই যারা এখনো দেখেননি আমাদের এই চ্যানেলে কিন্তু আমাদের দীঘা রোড ট্রিপের সম্পূর্ণ ডিটেইলস সহ ভিডিও অলরেডি এসে গেছে, আর তার সাথে দীঘার বর্তমান পরিস্থিতি বা কম খরচে এক রাত দু দিনের মধ্যে কিভাবে পুরো দীঘাটা কমপ্লিট করে ঘুরবেন এবং কত খরচ পড়বে সেই সমস্তটা দেওয়া রয়েছে আরেকটা ভিডিওতে। আর তারপরের ভিডিওতে রয়েছে আমাদের দীঘা হোটেল, যে হোটেলে আমরা স্টে করছি সেখানকার কীরকম কী রেট এবং সবথেকে কম দামের হোটেল কী রয়েছে এখানে, সেই সমস্ত ভিডিও আই বাটনে লিংক পেয়ে যাবেন, এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমরা লিংকটা দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা, আর যদি ভালো লাগে একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন, আপনাদের জন্য দারুণ দারুণ চমক রয়েছে এই ভিডিওতে। আর এই নতুন জায়গাটা এক্সপ্লোর করব আমরা সোয়্যাগস ভেঞ্চার, আর চলে এসি তার জন্য। চলুন আপনাদেরকে নিয়ে শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটা। টয় ট্রেনে করে দারুণ এক্সপিরিয়েন্স, শুধু সামনের মানে ভিউটা দেখুন। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি সাইট সিং এর জন্য। সাইট সিং এ কোথায় কোথায় যাবো, যে নতুন কিছু জায়গা যেগুলো হয়েছে, নতুন বিচ, নতুন পার্ক, সেগুলো একটু খোঁজ খবর নেব, নিয়ে ঘুরবো। আর নতুন যেগুলো ট্রেন্ড চলছে এখন দীঘার যে সমস্ত টুরিস্ট পেজ গুলোতে দেখছি বা টুরিস্ট চ্যানেল গুলোতে দেখছি সেগুলো ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। চলুন তবে যাওয়া যায়। এখন বিকাল পাঁচটা বেজে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য ঢেউসাগর পার্ক যাই, এটা নতুন, আমরা যাইনি একবারও, কিন্তু সবাই খুব যাচ্ছে শুনছি। দেখা যাক কিরকম কি করেছে, কি কি নতুন নতুন কিরকম কি করলো, কি অ্যাডিশন, বীচ কিরকম রয়েছে, এন্ট্রি ফি টি কিছু রয়েছে কিনা, কার মানে গাড়ি কতটা দূর যাচ্ছে সবটা জেনে জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা এসে গেছি, গাড়ি থেকে নেমেও গেছি ঢেউসাগর পার্কের সামনে, গাড়ি পার্কিং এ রেখে দিয়েছি, সেইভাবে পার্কিং স্পট বলে কিছু নয়, রাস্তার ধারে। এবার আমরা যাচ্ছি পার্কের গেটের দিকে। আমরা গাড়িতে এসেছি, আমাদের সময় লাগলো মাত্র 10-12 মিনিট, তবে যারা নিউ দীঘায় স্টে করছেন তাদের জন্য এইখানটা একদম হেঁটেই চলে আসতে পারবেন, মাত্র 500 মিটার ডিস্টেন্সে এই ঢেউসাগর পার্ক। এখানের এন্ট্রি টিকিট মাত্র 10 টাকা, আর ভেতরেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কার পার্কিং 20 টাকা আর বাইকের জন্য 10 টাকা করে নেয়। আমরা উঠে পড়েছি টয় ট্রেন ঢেউসাগর পার্কে, টয় ট্রেনে নতুন এক্সপিরিয়েন্স, যাবো পার্কের একদম গেট অবধি। আর এই হচ্ছে আমাদের টিকিট 10 টাকা করে, একটা 10-এর দিয়েছে, একটা 20-এর দিয়েছে, যাই হোক ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। এই যে আমরা তিনজন মিলে ঘন্টা বাজাচ্ছে, দেখি কখন মানে পুরোটা ভরে গেলেই স্টার্ট করে দেবে বেশি। জনের ব্যবস্থা, এট এ টাইম 15 জন যেতে পারে, ভর্তি হয়ে গেলেই ছেড়ে দেবে। দেখি একটা নতুন এক্সপিরিয়েন্স কেমন লাগে।
টয় ট্রেনে আসার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। আর পুরো জায়গাটা ঘুরিয়ে খুব সুন্দর করে এনে এই সামনেটায় নামিয়ে দিচ্ছে একদম গেটের মুখে। আমরা এসে গেছি ঢেউসাগর পার্কে আর এলাম টয় ট্রেনে করে, দারুণ এক্সপিরিয়েন্স। শুধু সামনের মানে ভিউটা দেখুন, দারুণ লাগবে, দারুণ। টয় ট্রেন যেখান থেকে নামাচ্ছে সেখান থেকে কয়েকটা সিঁড়ি উঠেই এই সুন্দর ভিউটা আসছে। একদিকে এই ময়ূর পঙ্খী জাহাজ বা নৌকো কিছু একটা হবে, আর সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ভারী সুন্দর ভিউ আসছে, তবে এখন ভাটার সময়, জলটা একটু পিছনের দিকে রয়েছে কিন্তু ভিউটা অসাধারণ পেলাম আমরা। দারুণ লাগছে, দারুণ। তোমাদের কেমন লাগছে? দারুণ, ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে একদম, একদম নতুনত্ব, নতুনত্ব। আর বেশ উঁচুতে সুন্দর ভাবে, হ্যাঁ সুন্দর সাজিয়েছে। জানি না আমাদের ভয়েসটা আসবে কিনা, খুব জোরে গান বাজছে জাহাজ বাড়িতে। আর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর সমুদ্রটা দেখাচ্ছি আপনাদের, চলুন নিয়ে যাই এবার। একদম কাছে সমুদ্র, একদম সামনে সমুদ্র, আর ওপর থেকে ভিউটা সব থেকে ভালো লাগছে। কিছু দোকানও বসেছে এখানে, স্ন্যাক্স টিফিন পাওয়া যায়। দেখি আমরা একটু সমুদ্রের কাছাকাছি যাই এবার। ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের জন্য আরও কিছু এক্সক্লুসিভ জিনিস ঢেউসাগর পার্কে দেখিয়ে দেবো, যেটা হয়তো কোনো দিনও কেউ আপনাদের দেখায়নি। আর আমাদের এই ভিডিও জার্নির সঙ্গী থাকতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ছোট্ট ক্লিক করে দিন। সোয়্যাগস ভেঞ্চারের তরফ থেকে সকল সাবস্ক্রাইবারকে জানাই হার্টফেল থ্যাংক ইউ, আপনারা সবাই এভাবেই আমাদের পাশে থাকুন। এবার চলুন ঢেউসাগর পার্কের বাকি অংশটুকু নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। সুন্দর হাওয়া দিচ্ছে এইখানে পুরো পার্কটা। আমার পেছনে যে যে অংশটা দেখা যাচ্ছে এটা পুরো পার্কটা। এটা 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢেউসাগর পার্কে ঢোকা যাবে, কিন্তু যদি মানে সমুদ্রে ধারে যাওয়া যায় এখানটা পুরো একটা বেড়া মতো করা রয়েছে বাউন্ডারি, তার পাশটায় আবার একটা মানে বাঁধানো জায়গা রয়েছে। হ্যাঁ, এবার সেই জায়গাটা দিয়ে পেরিয়ে যেতে হবে সমুদ্রে। তবে তার জন্য আরেকটা কাউন্টার রয়েছে সামনে, আমরা দেখতে পাচ্ছি তো ওখান দিয়ে। হ্যাঁ, সকাল অথবা একদম সকাল সকাল যে সময় আমরা মোহনা বা দীঘার অন্য বিচ গুলো যাই, বা বিকাল বিকাল মানে লাঞ্চ করে এই হচ্ছে জাহাজ বাড়ির রাত্রির ভিউ। কি সুন্দর আলোয় সাজিয়েছে, আমি সামনে থেকে ভিউটা দেখাবো। তবে এখানে যেটা না দেখালেই নয়, পরপর এরকম চেয়ার করা রয়েছে আর হাঁটবার জন্য এরকম স্লোপিং সব জায়গাগুলো পুরো লাইট আর লাইট, এই যে সব জায়গায় সুন্দর করে সাজিয়েছে। বিকাল বিকাল আসলে এই ভিউগুলো অসাধারণ দেখতে পাওয়া যাবে। শান্ত করেছিল ওটা, আর সবার আসার পক্ষে উপযুক্ত একটা জায়গা, মানে
সবাই আসতে পারবে, বাচ্চা থেকে বড়রা সবাই আসতে পারবে। আমি তো রেকমেন্ড করব আমরা অবশ্যই আপনারা সবাই আসুন। পার্কের মধ্যেই রয়েছে খাবারের ব্যবস্থা, চা কফি, বিভিন্ন বিস্কিট, মিনারেল ওয়াটার, এছাড়া মোমো স্টল রয়েছে, এগরোল চাউমিনের দোকানও রয়েছে। তো আমরা দেখি এখান থেকেই কফি কিনবো। গরম কফি, গরম আর কড়াই আছে, খারাপ কিন্তু পরিমাণটা খেতে ভালো। হ্যাঁ, কত টাকা করে? ২০ টাকা করে কফি চা পাওয়া যায়? চা ১৫। তাহলে কফি খেয়ে নি আমরা। এই যে আমার পেছনে আই লাভ ঢেউসাগর, আর এখানে হচ্ছে ওয়াশরুম, সমস্ত ব্যবস্থা রয়েছে, আর লাইটিং করে অসাধারণ লাগছে, অসাধারণ, খুব ভালো লাগলো এখানে এসে। আমরা এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আধিকারিকরা যারা আসবেন তাদের জন্য আলাদা আলাদা ভাগে রুম রয়েছে দুটো করে, আর এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে দেখুন বাচ্চাদের খেলবার জন্য বিভিন্ন পার্ক তো দেখালামই, তার সাথে এই গাড়িগুলো রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য, বেশ ভালো সময় কাটছে ওদেরও। আর আপনারা যদি অটো টোটোয় আসতে চান এই ঢেউসাগর পার্কে, তাহলে নিউ দীঘা থেকে মাত্র ১০ টাকা নেবে শেয়ারিং বেসিসে, আর ওল্ড দীঘা থেকে আসলে ২০ টাকা নেবে, অটো বা টোটোতে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটু বার্গেন করে আসতে হবে, কারণ একটু রেটটা কখনো ওঠানামা করলেও করতে পারে। জার্নিটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আজকে আমাদের চ্যানেলে এই ভিডিওটা যদি ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ছোট্ট ক্লিক করে দেবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবার আসছি নতুন দীঘার নতুন নতুন জায়গা আপনাদের দেখাবো বলে। আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।